কাপ্তাই রোডের কোয়াইশ কলেজ গেট হয়ে ভরাপুকুর হারুন চেয়ারম্যান ঘাটা ও কামাল চেয়ারম্যান ঘাটার মাঝামাঝি স্পট নজুমিয়া হাটের ইসলামী ব্যাংক সম্মুখস্থ স্পট এবং আলী রোডের মাইজপাড়ার স্পটগুলো দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করেন কিন্তু স্পটগুলোর দুরবস্থার কারণে এলাকার জনগণের দুঃখ দুর্দশার অন্ত নেই এজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের অনিহা অবহেলা ও যথাযথ তদারকি না করাকেই দায়ী করেছেন এলাকাবাসী আমার এমপি ডট কমের মাধ্যমে এ বিষয়টি চট্টগ্রাম পাঁচ আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে জানিয়েছেন জাকারিয়া জিতু নামে এক নাগরিক জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে জনগণের দুর্দশা লাঘবের দাবি জানান জাকারিয়া জিতু